আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও শুরুটা দেখে অনেকে হয়তো ভাবছেন এগুলো কোনো থান কাপড়, রেক্সিন অথবা ফ্লোরমেট। আসলে তা নয়, এগুলো হলো রূপবান শিট। নানা রঙের প্রিন্ট ও রং করার কারণে হয়তো এগুলোর নাম হয়েছে রূপবান শিট। বহু বছর আগে হাতে গোনা কয়েকটি রঙে ছিল রূপবান শিটগুলো। বর্তমানে নানা রঙের নানা সাইজের রূপবান শিট বাজারে পাওয়া যাচ্ছে, অর্থাৎ রূপবান শিটেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। বন্ধুরা, ভাবছেন কি কাজে ব্যবহার করা হয় এসব রূপবান শিট বা কোথায় পাওয়া যায়? আসলে এসব শিট এক একজন এক এক কাজে ব্যবহার করে। কেউ বা দরজায়, কেউ বা জানালায়, কেউ হয়তো ফার্নিচার, পাশের সিট, ঘরের পার্টিশন, পানি সরানোর কাজ, আবার কেউ বা ড্রাম তৈরি, বক্স তৈরি এবং টিনের ঘরের ভেলকি তৈরিতে এসব রূপবান শিট কাজে লাগান। রূপবান শিটগুলো বেশ কয়েক বছর যাবৎ বাজারে কিছুটা কম থাকলেও বর্তমানে বাজারে এসব কালারের রূপবান শিট পাওয়া যায়। রূপবান শিটে রঙে যেমন রয়েছে ভিন্নতা, তেমনি সাইজেও রয়েছে ভিন্নতা। নানা সাইজের নানা রঙের রূপবান শিট পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। এই ভিডিওর শেষের দিকে রূপবান শিটের নানা দিক তুলে ধরেছেন ব্যবসায়ী। মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, আপনাদের প্রয়োজন মতো আপনারা এটির তথ্য জানতে পারেন এবং কোথায় পাবেন তা জানতে পারেন। 36 ইঞ্চি ডিজাইন মালটা 36 ইঞ্চি হয়, এটার মধ্যে মিলি হয় দুইটা তিনটা, একটা 25 মিলি, একটা আপনার 16 মিলি, একটা 30 মিলি, আর 39.5 হয় 1 মিটার, এটা 35 মিলি হয়, মাঝে মাঝে এটা 25 মিলি আসে, আর 4 ফুট হয়, 4 ফুটটা আপনার 25 মিলি হয় আর 35 মিলি হয়। এই তিনটা সাইজই হয় ডিজাইন মালের মধ্যে। সাধারণত কি কি কাজে লাগে এই মালগুলো? এটা বিভিন্ন বক্স বানায়, যে গ্রামে মফস্বলের ল্যাপটপ সুক রাখার জন্য যে বড় বড় বক্সগুলো, তারপরে চালের ড্রাম, তারপরে ট্রাঙ্ক, তারপরে আপনার এই বাসে, বাসের মধ্যে পিছনের সিটের পিছনে লাগায়, তারপরে আবার সাইডে বডিতে লাগায়, আর আপনার নৌকা বানায়, আবার গ্রামে টিনের ঘরের ভেলকি দেয়, ভেলকিতে ব্যবহার করে, তারপরে দরজা জানালায়ও ব্যবহার করে। আপনার ই মিসে খানাডুলি এগুলোর মধ্যে ওই ডিজাইন শিটটা ব্যবহার করে।